হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা কি দুনিয়া। সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? জানি সবাই ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। আমি কেন ভালো আছি সেটা তোমাদেরকে বলছি। তোমরা দেখেছিলে, তোমাদের কাকু আমাকে জন্মদিনে আমাকে একটা শাঁখা গিফট করেছিল। তো শাড়ি তো দিয়েছিল, তার সঙ্গে একটা বাঁধানো শাঁখাও দিয়েছিল। সেই শাঁখাটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, বা শাঁখাটা সন্ধ্যাবেলা আমি বানাতেও দিয়েছিলাম। তো শাঁখাটা আমার এতটাই পছন্দ হয়েছে, আর শাঁখাটা দেখানোর কারণ হচ্ছে যারা আমাকে ভালোবাসো তারা আমাকে এর আগের দিনও লাইভে কমেন্ট করেছিল। তারপরে এমনি সময় আমাকে জিজ্ঞাসা করে যে কাকিমা, তোমার যে হাঙর মুখ পলাটা আছে সেটা তুমি আমাদেরকে দেখাবে? তো হাঙর মুখ পলা আছে, আমার ব্রেসলেট পলা আছে, সেটা আমি তোমাদেরকে পুজোর সময় দেখাবো। কিন্তু এখন যে শাখাটা আমি বাঁধিয়ে নিয়ে এসেছি কালকে, সেইটা তোমাদের আমি দেখাবো। আর কেন বললাম যে যারা ভালোবাসে তাদেরকে দেখাবো? দেখো, যারা আমাদের দুই একজন খারাপ কমেন্ট করে না, তারা যদি শাখা বাঁধানোটা দেখে, দেখে নিয়েও বাজে বাজে কমেন্ট করা শুরু করে দেবে, বলবে শাখা বাঁধানো যেন কারো নেই, শাখা দেখাতে বসেছে। কিন্তু সেরকমটা নয়, শাখা এখন 100-এর মধ্যে 99% লোকের শাখা বাঁধানো থাকে। তবুও যে শাখাটা একটা পুরোটাই নতুনত্ব ডিজাইন, আমার খুব পছন্দ হয়েছে। শাখার দোকানে যে কাকু, সেই কাকু আমাকে বলল যে মা, তুমি তো অনেক রকমের শাখা বাঁধানো পড়েছো, তো তোমাকে একটা নতুন ধরনের শাখা বাঁধানো দেখাই, তুমি এবার এই শাখাটা যদি নাও তোমার ভালো লাগলে তুমি নেবে। তো শাখাটা পুরোটাই নতুনত্ব, শাখাটার মধ্যে রয়েছে গণেশের মুখ। তা শাখাটা দেখে সত্যি আমার পছন্দ হয়ে গেছে যে নতুনত্ব শাখা। তো সেই হিসাবে আমি শাখাটা নিয়ে চলে এসেছি। তো শাখাটা আমি কালকে বাঁধিয়ে নিয়ে এসেছি। যারা আমাকে ভালোবাসো, যেহেতু তোমাদেরকে নিয়ে সবটাই দেখাই, যা করি যা খাই কোনোটাই তোমাদের ছাড়া করি না, কারণ তোমরা হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ। সেই হিসাবে আজকে আমি তোমাদেরকে আমার বাঁধানো শাখাটা দেখাবো, গণেশের মুখ। তো চলো তোমাদেরকে আমি শাখা বাঁধানোটা দেখাই। এই দেখো, এটা হচ্ছে গণেশের মুখ, দেখতে পাচ্ছ যে গণেশের মুখ? এই দেখো গণেশের মুখ। এই দেখো, এটা হচ্ছে চোখ, এই ফুটোটা হচ্ছে সুর, গণেশের সুর। এই দেখো, এটাতেও দেখো, এই দেখো, এটা হচ্ছে গণেশের চোখ, আর এটা হচ্ছে ফুটোটা সুর, এই দুটো হচ্ছে গণেশের মুখ। আর পুরো শাখা বাঁধানোটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাই, দেখেছো দেখেছো শাখাটা? তো এই গণেশের মুখটা হচ্ছে পুরোটাই নতুনত্ব। পলাতে কিন্তু দেখা যায় যে হাঙর মুখ, কিন্তু শাখাতে গণেশের মুখটা আমার চোখে এখন অব্দি পড়েনি। হয়তো কেউ কেউ চোখে দেখতে পারো, কিন্তু আমি এখনো দেখিনি। সেই হিসেবে আমার কাছে শাখাটা খুব ভালো লেগেছে, দেখেছো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলতো, জীবনের সবচেয়ে বড় সেরা গিফট হচ্ছে এই শাখা। একটা বিবাহিত নারীর জীবনে সবচেয়ে বড় অবলম্বন হচ্ছে এই শাখা। সেই হিসাবে শাখাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর শাখা বাঁধানো তো আমি মানে বিয়ের পর থেকেই দেখেছো, শাখা বাঁধানো আমি পড়ি, পাট পরেছি, মটর মটর পরেছি, বিভিন্ন ধরনের ডিজাইনেরও পরেছি, কিন্তু এই গণেশ মুখের শাখাটা এই ফার্স্ট। কাকুও বললো, দোকানের কাকু, সেও বললো যে মা, এই শাখাটা না নতুন বেরিয়েছে, তুমি যদি পড়ো তাহলে তুমি নিতে পারো। তো সেই হিসাবে আমার শাখাটা পছন্দ হয়ে গেছে, আমি শাখাটা নিয়ে নিয়েছি। আর কার কার এই গণেশ মুখের শাখাটা দেখে ভালো লেগেছে, শাখা সধবা নারীর প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে, কারণ সধবা নারীর জীবনের অলংকারই হচ্ছে শাখা সিঁদুর। সেই হিসেবে এটা হচ্ছে বলতে পারো আমার সেরা গিফট। শাড়ি বলো, যাই বলো, গয়না বলো, শাখার মতন গয়নার কিছু হয় না। তো তারপরে হচ্ছে যে গণেশের মুখ, পুরোটাই নতুনত্ব, আমার তো খুব ভালো লেগেছে। এখন তোমাদের কেমন লাগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যেমন আমাকে কমেন্ট করে বলো কাকিমা তোমার এটা দেখাও, কাকিমা ওটা দেখাও, সেই কারণেই তোমাদেরকে কিন্তু আজকে আমি শাখাটা দেখিয়েছি, নাহলে কিন্তু আমি দেখাতাম না। যেহেতু তোমাদের সাথে সবটা আমরা শেয়ার করি, কারণ তোমরা আমাদের ভীষণ ভালোবাসো আর আমরাও তোমাদের ভালোবাসি, সেই জন্যেই তোমাদের আজকে এই শাখাটা দেখানো। কিন্তু কেমন হয়েছে, আরো কোথাও কিছু দরকার ছিল কিনা, সেটা তোমরা আমাদের কোনো কিছু যেটাই মনে করবে তোমাদের প্রয়োজন আমাকে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরপর বাদ বাকি পুজো আসছে সামনে, যা যা করবো সেটা তো তোমাদের দেখাবোই। তারপরে অপেক্ষা করতে হবে কালকে একটা সেরা গিফট। আর একটা জিনিস কেনার ইচ্ছা আছে, জানি না এখনো সে যদি চায় তাহলেই তো আমার বাড়িতে আসবে, আমি চাইলেই তো আসবে না। তো চলো যদি সেইগুলো দেখতে হয়, ভিডিওটাকে কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের ফলো করতে হবে, প্রীতমকে দিলে কবিতাকে দিলে আয়। তারপর কালকে কী গিফটটা কিনবো সেটা যখনই কিনবো তখনই তোমাদের সেই ভিডিওতে দেখাবো, কারণ এখন সেই জন্য নামটা তোমাদের আমি বলবো না। তো চলো, ভিডিওটা দেখে ভালো লাগে আর আমার শাখাটা দেখে যদি তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে টং করে বাজিয়ে দেবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো।